বন্ধুরা ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়রা আমার, পুরোনো আমার, ছোটোরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ভোট দিতে বেরোচ্ছি শাশুড়ি মাকে নিয়ে, চলো দেখতে থাকো। আমি নিয়ে যাচ্ছি সাথে, ভোটটা যেন আমাকে দেওয়া হয়। 146 240 240। ও আমারটা তো আমি দেখি, 241। আমারটা 241 ভোট তোমার। দাদা ভোট দেবে পরে। এই দেখো ভোট দিয়ে আসলাম, কাকে দিলাম এটা সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার, একটা বলা যাবে না। যাই হোক, তোমরা সবাই আমাকেই ভোট দিও, এবার জানো তো। ওই দেখো কত নোংরা বেরোচ্ছে, হ্যাঁ ঝাড়টা ভালো মতন দিলে না, এত নোংরা কিন্তু বেরোয় না। হ্যাঁ এত নোংরা, ঝাড়টাই ভালো করে দিতে হয়, তবে নোংরাটা কমে যায়। যাই হোক চলো, এই জাস্ট ভোট দিয়ে আসলাম, ঘেমে জল, এখন একটু ব্রেকফাস্ট বানাই। সুনীতা কাজ করছে, মুছছে, দেখো তো চায়ে দাঁত তো চিনি লাগবে নাকি, গলিয়ে দিয়েছি। ঠান্ডা? হ্যাঁ চা। হ্যাঁ আমাদের ছোট্ট ছোট কাপ আছে, ওই ছোট্ট কাপেই চা খাই। আমার বাড়িতে এসে বড় কাপে খাও বলো। হ্যাঁ এখানে আমাদের 3 ভাগ করে চা খাবো। 10:05 হয়ে গেছে, মিষ্টি হয়েছে নাকি? একটু দেবো? না না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই জাস্ট 10টায় ব্রেকফাস্ট নিয়ে বসলাম, যাক সুনীতার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। সুনীতাকে একটু দেখিয়ে দেবো, না তোমাকে অনেক 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 দিন দেখে না তো কেউ। চা খাচ্ছে, ব্রেকফাস্ট কমপ্লিট, আমি চা দিয়েছি। সুনীতা কদিন করে আর করবে না, আবার বাড়ি থাকবে। এইরকমই মাঝে মাঝে আসবে, যখন দিদি থাকবে না তখন সুনীতাকেই ডাকবে। আজ তো আমি কাউকে ডাকি, দিদি চলে যাওয়ার পরে এবারও কল করিনি, ভাবলাম যে ও আসতে পারবে কি না পারবে। লাকিলি ও আসলো, ভগবানই বোধ হয় পাঠিয়েছে ওকে। যা দিদি একা, দিদি পারবে না, সেই জন্য সুনীতাকে ঢুকিয়ে দিলাম। যতদিন দিদি না আসে করো, দিদিকে যেই বলছি দিদি তুমি করবে না করবে না বলো, বলে না করলে কী খাবো, তাই না করলে কী খাবো। এই 19 তারিখে একদম একদম আমার তো ছিল ওই ওরকম, আমি তো রুকুলকে দিয়ে আসলাম না। বৃষ্টি অনেক জায়গায় শুরু হয়ে গেছে, বাট আমাদের দেখো জানলা দিয়ে দেখাচ্ছি, আমাদের এখানে সেরকম হয়নি, ভালো করে এসছে, হালকা হালকা বৃষ্টির ছাপ। যে সময় ভোট দিতে গেছি রোদে পুড়ছি, এত গরম আর এত রোদ, আর এখন দেখো এত সুন্দর ওয়েদার, এখন ভোটটা দিতে গেলে শান্তিতে দিতাম। যাই হোক তবুও টোটোতে গেছি, গিয়ে এবার চলে এসেছি, শাশুড়ি মায়ের সাথে গেছি, আমার মেয়ে বাকি আছে আর দেওর বোধহয় বাকি আছে, ও যাবে। তো আমরা দুজন আগে গেছি, আমার মেয়ে ঘুমিয়েছিল, তো শরীরটা ভালো ছিল না বলে ওকে আর ডাকলাম না, বললাম তুমি পরে যাও, এখনও যাবে, বাবার সাথে হয়তো যাবে বা কাকাইয়ের সাথে যাবে। আর আমরা দিয়ে এসেছি, আর আমি এখন রান্নাবাড়িতে ভাবছিলাম যে রান্না করবো না, টিভির সামনে বসে নিউজ টিউজ নেবো, কিন্তু যা বাইরের ওয়েদার, টিভি চালানো যাবে না। তো মেয়েকে 1 পিস ব্রেড একটু টোস্ট করে দিই, ও 1 পিসই ব্রেড খাবে। এদিকে আমি আজকে একটুখানি মটর পনির বানাতে লেগেছি, হালকা করে বানাবো। মটরটা পুরো প্লেন পনিরই আমার মেয়ে ভালো খায়, কিন্তু একটু মটর না দিলে ভালো লাগে না। যাই হোক খায়, মটর ফুলকপিও আছে, ওর জন্য ফুলকপি দিতে পারবো না, ফুলকপি খায় না। তো চলো পরে আবার আসছি। দেখো পনির আমার ডান, এখানে পনির বানিয়ে রেখেছি, এখানে একটু রেখেছি আলাদা করে, যাতে এটাকে ঠান্ডা হলে ঢোকাবো। এখানে তো একটুখানি লোটে মাছ শুকনো কালকে করেছিলাম, দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি কী রয়েছে। ঠিক আছে, আর ভাত আছে আর চাটনি আছে, এটাতে চানের চাটনি। আমার হাতে গ্লাভস পরা তাই আমি দেখতে পাচ্ছি না, এখন লাল শাকটা বাচ্ছি, এটা দিয়ে একটু ডাল দিয়ে করব। এটা অবশ্য অপশনাল, রাতে রুটি খাওয়ার জন্য থাকবে কালকে। আর এখন রান্নাঘরের চারিদিকে ছত্রাকার, এখন সব মুছবো ঠুচবো। আর একজন লাঞ্চ হয়ে গেছে, এখান থেকে বৃষ্টি দেখছে, দেখতে পেয়েছ তো? মোটামুটি যাই হোক এখন একটু কাজগুলো সেরে নিই। তো ভীষণ গরম, 12:35, ফটাফট করে নিয়েছি। তো এখন একটুখানি ভোজ গাছ মোছামুছি এইসব করবো, করে তারপরে একটুখানি অনেক জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করার আছে, কালকে রাতে করিনি।
আজকে ওগুলো করব। চলো তো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার ফিরছি। গেমে গেছি, প্রচুর ঘাম বেরোয়, এত গরম না রান্নাঘরে আসতে পারি না। ওই জানলাটা পেছনে দেখো খোলা থাকে, তাও ওই দেখো কোথায় বসেছে, ওই দেখো কোথায় বসেছে, দেখেছো?